কথা দিয়ে কথা রাখলেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। বলেছিলেন কাটিগড়া ও কালাইন হাসপাতালে অ্যাম্বুলেন্স প্রদান করবেন, আজ তা বাস্তবায়ন করলেন। কাছাড় জেলা প্রশাসনের উন্নয়ন আধিকারিক রাজীব রায়, স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক আশুতোষ বর্মন সহ অন্যান্য বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে শনিবার কাটিগড়া ও কালাইন হাসপাতাল কর্তৃপক্ষের হাতে অ্যাম্বুলেন্সের চাবি সমঝে দিলেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। কাছাড় জেলা প্রশাসনের উন্নয়ন আধিকারিক রাজীব রায় বলেন, নিজের সম্পদ হিসেবে ব্যবহার করুন, দীর্ঘদিন কাজে লাগবে। কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার বলেন, এখন কাটিগড়া ও কালাইন হাসপাতালে অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে। কাটিগড়া এলাকার প্রত্যেকটি হাসপাতালে পর্যায়ক্রমে অ্যাম্বুলেন্স প্রদান করার ব্যবস্থা করবেন বলে জানান তিনি। কাটিগড়া মডেল হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের নানা অসুবিধার কথা উল্লেখ করায় কাছাড় জেলা প্রশাসনের উন্নয়ন আধিকারিক রাজীব রায় বলেন, কাটিগড়া মডেল হাসপাতালে ব্লাড ব্যাংক চালু করার জন্য প্রয়োজন 24 ঘন্টা বিদ্যুৎ পরিষেবার। আর এই সুবিধা করতে তিনি আজই বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন। বিভাগীয় কর্মকর্তার সরজমিনে তদন্ত করে পরিষেবা প্রদানের ব্যবস্থা করে দেবেন বলে তিনি জানান। তবে বিষয়টি যথাযথভাবে পার্শ্ব করতে হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ প্রদান করেন রাজীব রায়। বিভাগীয় যুগ্ম সঞ্চালক আশুতোষ বর্মন, কাটিগড়া ব্লক কংগ্রেসের সভাপতি হোসেন আহমেদ চৌধুরী, প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ মালাকার, জেলা পরিষদ সদস্য অসীম দত্ত, পঞ্চায়েত সভাপতি মনসুর আহমেদ, নির্ঝর দাস, বুরহান উদ্দিন চৌধুরী, ড রত্না চক্রবর্তী, ড মঞ্জুরুল হক, বিশিষ্ট সমাজসেবী হাবিবুর রহমান প্রমুখ ব্যক্তিবর্গ এলাকার উন্নয়ন নিয়ে বক্তব্য প্রদান করেন। কাটিগড়া থেকে রফিক আহমদ মজুমদারের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। এবং আপনারা এই অঞ্চলের প্রত্যেক মানুষ যেভাবে অত্যন্ত সুন্দরভাবে ডক্টর আমরা ডক্টরদের আসুন, আমি প্রথম হিসাব কেন আসার পরে আমি বলছি যে আপনার হসপিটাল অত্যন্ত সুন্দরভাবে চলে, আমরা চেষ্টা করবো আরও সুন্দরভাবে চলার লাগে। এবং বিভিন্ন ডেভেলপমেন্ট কাম রয়েছে যেটা কোয়ার্টার থেকে নিয়ে যাবে, বিভিন্ন সমস্যা আছে, আমরা কোর্ট স্কিম দরিয়ে দেবো। সরকারের একটা সিস্টেমে যদি টাইম লাগে ডেভেলপমেন্ট স্কিম আইতে হইলে, আগামী আরও বিভিন্ন ধরনের স্কিম আমরা দৌড়া আছে, এখানে হোক খালাইন হসপিটাল হোক ফুলবাণী হসপিটাল বিভিন্ন জায়গায় সব আমাদের বিধায়ক এইসব শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ করে নজর দেওয়ার জন্য আমি বিধায়কের দৃষ্টি আকর্ষণ করছি। আমি একটা কথা, যেহেতু এখানে আমাদের মাননীয় বিধায়ক জয়েন্ট ডিরেক্টর মহাশয় এবং আমাদের রাজনীতি মহাশয় আছেন, তাই আমি বলবো একটা কথা তুলে ধরতে চাই আমি আপনাদের সম্মুখে।